ন্যাচারাল হেলথ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয়, কোন ঋতুতে শিশুর কেমন যত্ন নেবেন। গরমে যত্ন। অনেক অভিভাবকই প্রচুর পরিমাণে পাউডার বা তেল শিশুর ত্বকে ব্যবহার করেন, যা ত্বকের জন্য ক্ষতিকর। অতিরিক্ত পাউডার ব্যবহারে শিশুদের ত্বকের লোমকূপগুলো বন্ধ হয়ে যায় বলে সাধারণ শারীরিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এতে শিশুর ঘামাচি ও নিপিরেশও হতে পারে। অতিরিক্ত রোদে ছোট বাচ্চাদের নিয়ে বের হওয়া উচিত নয়। নবজাতকের সামনে হাঁচি কাশি দেওয়া থেকে বিরত থাকতে হবে। শিশুকে ঠান্ডা ও স্বস্তিদায়ক পরিবেশে রাখা উচিত। ঘেমে গেলে বারবার শুকনো নরম কাপড় দিয়ে গা মুছে দিন। অবশ্যই শিশুকে সুতি নরম ও আরামদায়ক পোশাক পরানো উচিত। নবজাতকের মাকে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার ও পানি খেতে হবে। এতে মায়ের বুকের দুধ থেকে শিশু উপকৃত হবে। শীতে যত্ন। সুতি কাপড় পরিয়ে কাঁথা দিয়ে মুড়ে রাখুন শিশুকে। সোয়েটার ব্যবহার করতে পারেন। শিশুর গায়ে বেবি বয়েল বা ভেসলিন ব্যবহার করুন। দিনের বেলা জানালা খুলে রোদ ও নির্মল বাতাস ঘরে ঢুকতে দিন। ঘরের মধ্যে কাপড় না শুকিয়ে অবশ্যই রোদে শুকান। শিশুকে রাতে ডায়পার পরিয়ে শোয়ান। বাচ্চাকে দোলনায় বা আলাদা মশারির নিচে না রেখে মায়ের কোল ঘেঁষে শোয়ান। এতে বাচ্চা উষ্ণ থাকবে, মায়ের সঙ্গে আন্তরিকতা বাড়বে এবং বুকের দুধ খাওয়াতে সুবিধা হবে। ঘরের বাইরে নেওয়া থেকে বিরত থাকুন। রোদে দিতে হলে জানালার পাশে বা ঘরের বারান্দা থেকে রোদ লাগান। কাশি, শব্দ করে শ্বাস টানা, দুধ টেনে খেতে না পারা, শ্বাস নিতে কষ্ট বা পাজর নিঃশ্বাসের সঙ্গে রেখে যেতে থাকলে অতি দ্রুত চিকিৎসকের কাছে যান। আপনাদের প্রয়োজনীয় নিত্য নতুন টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। ধন্যবাদ।